আপনার সন্তানকে একজন ভালো মুসলমান বানানোর অজুহাতে যে কথিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অর্থাৎ মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা সেটি যে আপনার শিশুর জন্য কতটা ভয়ঙ্কর তা এতদিন আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেখতে পেয়েছেন বিভিন্ন মাদ্রাসায় শিশু ধর্ষণ শিশু নির্যাতনের অসংখ্য ভিডিও আপনারা দেখেছেন আজকে আপনাদের আমি এমন একটি ভিডিও দেখাচ্ছি যেই ভিডিওটি দেখার আগ পর্যন্ত আপনারা হয়তো খুনাক্ষর কল্পনা করেননি যে মাদ্রাসার শিশুদেরকে দিয়ে এতটা জঘন্য কাজ করানো হয় এতটা নোংরামি করানো হয় আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কিছু মাদ্রাসার শিক্ষার্থী তারা মানুষের খেয়ে ফেলে দেওয়া চামচ এবং থালা বাসন চাটছে তাদের পোশাক আশাক দেখলে এটি স্পষ্ট হচ্ছে যে তাদের খাবারের কোনো অভাব নেই কেন তারা ছিন্নমূল শিশুদের মতো ডাস্টবিন থেকে যেভাবে খাবার তুলে খায় তেমনিভাবে থালা বাসন চেটে খাচ্ছে না এটি কোনো দুর্ভিক্ষের কারণে নয় ভিডিওটি ভালো করে খেয়াল করুন এদের কাপড় চোপড় বলে দিচ্ছে এবং আশেপাশের পরিবেশ আমাদের স্পষ্ট করছে যে তাদের খাবারের কোনো অভাব নেই এই কাজটি তারা এজন্যই করছে কারণ তাদের কথিত ওস্তাদ মাদ্রাসার মোল্লা মুন্সিরা তাদের শিখিয়েছে চেটে খাওয়া সুন্নত অন্য কিছু চাটানা ধরেন আপনি ভাত খাইলেন বা খাবার খাওয়ার পরে আঙুল চাটলেন চামচ প্লেট সব চাটলেন চাটাচাটি করা নাকি সুন্নত এবং এই সুন্নত পালন করতে গিয়ে এই শিশুরা এভাবে চাটাচাটি করছে প্রিয় মুসলমান বন্ধুগণ একবার কল্পনা করেন আপনাদের মোহাম্মদ যা করত সেটাকে যখন আপনারা পালন করেন সেটাকে বলেন সুন্নত তার মানে আপনার মোহাম্মদ অন্যের খাওয়া থালা বাসন এইভাবে চাটতো কল্পনা করেন তো মোহাম্মদকে তো দেখেন নাই তার তো কোনো ছবিও নাই কল্পনা করেন মনে মনে দাড়ি আছে টুপি আছে ধরেন এরকম একজন মানুষ তরবারে নিয়ে বসছে সে থালা বাসন চাটে যেটা খাইতেছে কেমন লাগবে আপনি ভাবেন আপনার শিশুটিকে দিয়ে মাদ্রাসার মোল্লারা এরকম কাজ শেখাচ্ছে শুধুমাত্র এখানে তো চাটাচাটি দেখলেন তাদের দিয়ে না জানিয়ে আর কত কিছু চাটায় কত জঘন্য কাজ করায় কেন পড়াচ্ছেন মাদ্রাসায় কখনো ভেবে দেখেছেন যার কাছে পাঠিয়েছেন যে মোল্লা মুন্সিরা আপনার শিশুকে তথাকথিত শিক্ষা দিচ্ছে তাদের যোগ্যতা কি আপনার আশেপাশে যে মোল্লা মুন্সিগুলো আছে তাদের দিকে একবার তাকান্ত তাদের সাথে কিছুক্ষণ কথা বলেন বুঝতে পারবেন এরা কতটা সমাজ থেকে পিছিয়ে আছে এরা কতটা নৈতিক বিষয়ে কতটা পিছিয়ে আছে এরা কতটা আধুনিকতায় পিছিয়ে আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য তো ধর্মের আলাদাভাবে কোনো প্রয়োজন নাই এটি পারিবারিক শিক্ষা তাই না এই মাদ্রাসার মোল্লা মনশীরা দেখেন আপনার শিশুদের কী শেখাচ্ছে আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়িয়ে এত বড় মুসলমান কীভাবে বানাবেন যারা থালা বাসন চামচ চাটছে যাদের বেসিক কোনো ধারণা নেই সমাজে বাঁচার যাদের বেসিক কোনো ধারণা নেই কোনটা নোংরা কোনটা পরিষ্কার কোনটা ঠিক কোনটা বেঠিক তারা আপনাকে ধর্মের জ্ঞান কীভাবে দেবে দেখেন মাদ্রাসায় যারা পড়ে না তারা কি ধার্মিক হয় না তাহলে এই মোল্লা মুন্সিদের হাতে আপনার সন্তানকে কেন তুলে দিচ্ছেন কেন আপনার সন্তানকে তাদের ব্যবসায়িক পণ্য বানাচ্ছেন আপনার সন্তান বড় হয়ে ধর্মজীবী হবে ধর্ম ব্যবসায়ী হবে মানুষের কাছে হাত পাতবে বিভিন্নভাবে ধর্ম বিক্রি করে ওয়াজ ওয়াজমাফিল করে প্রতারণার মাধ্যমে টাকা পয়সা ইনকাম করবে কেন আপনার সন্তানের কি সেই যোগ্যতা নেই যে সে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে এই সমাজে বোঝা না হয়ে সমাজের জন্য ভূমিকা রাখবে দ্বিতীয়বার ভাবুন অবশ্যই আপনাকে ভাবতে হবে আপনার পরবর্তী প্রজন্মের জন্য